আর মারা বসে বসে বোরিং লাগছে, কি করবি বেকার ছেলে, কিছু করারও নাই। আমরা কিছু করছি তো। কি করছি? এই তো বসে বসে সময় নষ্ট করছি। এমনি করে চলবে না, সময়টাকে কাজে লাগাতে হবে। সময় নিজের কাজ করুক গা, আমরা কোথায় আটকে রেখেছি? আমারও অনেক সময় আছে, কারো লাগলে জানাস, তাহলে সময় বেঁচে একটু টাকা কামানো যাবে। খ্যাপা চোদা গুলো, সময় কোনো মানুষের নাম নাকি? তোদের জন্য কাজ করবে, আমি এই সময় কিছু কাজ করার কথা বলছি। তুই গান মানে না, ঘর যা। বাড়া ভালোই বসে বসে টাইম কাটছে, কাজ করে শরীর খারাপ করবো নাকি? করে ফেসে গেলাম, জীবনটা ভালো চলছিল, নিজের গান মেল নিলাম। কেন রে, কি হলো? একটু বিশ্বাস করে রে মানা, শুধু বলে এটা করো না ওটা করো না। হ্যাঁ মা, ফালতু কথা বলি না তো, ব্যবসায় কি করা যায় সেটা বল। তোর মালাতে তুই বাল বুঝবি। মালের কথা তুলবি না, তুলবি তো একটা সারা শাশু তুল। এতক্ষণে একটা তুই ভালো কথা বলেছিস, তোদের মদের কথা শুনে আমার একটা আইডিয়া এলো। কি আইডিয়া? মদের দোকানের সামনে যদি আমরা দোকান করি খুব ভালো চলবে। কিসের দোকান? জলের দোকান। তুই খ্যাপা চোদা নাকি? মদের দোকানের সামনে কল থাকলেই তো হলো। তোরা বোকা চোদা নাকি? তোদের দ্বারা কোনোদিন ব্যবসা হবে না। তুই ভাব, মদের দোকানের সামনে যদি জলের দোকান করি, যেই মদ কিনবে তাকে তো জল লাগবে, আমরা বসে বসে টাকা ইনকাম করবো। মালটা একটু বিশ্বাস করে রে মানা। কি করে তোকে বললাম না, মালের কথা তুলবি না, তুলবি তো একটা সাড়ে সাতশো তুল। মদের নাম শুনে মুড হয়ে গেল, চো মদ খাবো। হ্যাঁ চো। কি করে মদের কথা শুনলেই হলো? মাতাল জাত, তোর বাপের খায়। কি করে চো একটা সাড়ে সাতশো তুলবো, আর চারজন মিলে খাবো। চো। আমি খাবো না, মালটা বারণ করেছে। তোর মালটা বারণ করেছে তো সাড়ে সাতশো কেন খাবি? সাতশো পঞ্চাশ খাবি। হ্যাঁ চ মদ খাবো। চ কিন্তু মদ খাবি টাকা কই? বে মেয়েরা তো চুল বিছে বাসনপত্র কিনে ডিং লাগি দিছে, আমরা চুল বিছে মদ খেতে পাবো না নাকি? এ চুলি আর কি করিস না, কিন্তু আমার কিন্তু অনেক চুল উঠছে। তাই নাকি? আমার অনেক ড্যান্ড্রফ হয়, যার কারণে আমার অনেক চুল পড়ে আর অনেক জটিল হচ্ছে। এমন মনে হচ্ছে আর কিছু দিনের মধ্যে আমার আর চুল থাকবে না। তো কিছু কর, এটার সাবান দিয়ে চুল ধুই তো, আর কি করব। সাবান? সাবান ইউজ করলে তো এমনি হবে, তুই ইউজ কর মুস্তকের কোকোলা শ্যাম্পু অ্যান্ড মুস্তকের হেয়ার সিরাম স্প্রে। এই দেখ, এতে ছোট ছোট অ্যালোভেরার বীজ আছে, যা তোর ড্যান্ড্রফের প্রবলেমকে দূর করবে আর চুল ঝরা থেকেও বাঁচাবে। আর এটা দিয়ে চান করার পর ইউজ করবি মুস্তকের কোকোলা হেয়ার সিরাম স্প্রে, এটা তোর চুলকে একদম শাইনি স্মুথ আর স্টাইলিশ রাখবে। এটা ইউজ করা অনেক সুবিধা, নিজের চুল থেকে কিছুটা দূরে মোটামুটি 10 সেমি দূর থেকে স্প্রে করতে হয়, আর তারপর হাত দিয়ে বা চিরুন দিয়ে চুলটাকে সেট করে নিতে হয়। এটা থেকে চুলের জটিলতা একদম গায়েব হয়ে যাবে। তোর তো চুল একদম ভালো আছে, তো এই কম্বোটা আমাকে দিয়ে দে। না, এটা তো আমি নিজের জন্য ইউজ করি, তুই নিজের জন্য আলাদা একটা কিনেলে। আমি ভিডিও ডিসক্রিপশনে আর পিন কমেন্টে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, তো ওখান থেকে ক্লিক করে কিনেলে। হ্যাঁ, আমি এখনই অর্ডার করছি। আর বন্ধুরা, যদি তোমারও হেয়ার ফল আর চুল জটিলতার প্রবলেম থাকে, তাহলে তুমি এই হেয়ার কেয়ার কিটটি এখনই অর্ডার করে নাও। আমি এটি পার্সোনালি ইউজ করি রেগুলারই, এটাতে আমার চুল অনেক ভালোভাবে সেট আর স্টাইলিশ থাকে। তুমিও ব্যবহার করো, খুব তাড়াতাড়ি ইফেক্ট দেখতে পাবে। বেশ বেশ, সবাই 200 টাকা করে দে, তাহলে মদ বিড়ি চাট সিগারেট সব হয়ে যাবে। আমার খাওয়াবে না, আমার মালটা বাউন্ড করেছে। মালের কথা তুলবি না, তুলবি তো একটা সাড়ে সাতশো তুল। তুই তো দে, এখন তো অসম্ভব, যতদিন না ব্যবসা করছি এক টাকাও দিতে পারবো না। তোর ব্যবসা তোর গানে ভরালে, এখন মদ খাবো, এখন টাকা দে। মালা টাকা টাকা, চ তো বলে মদের দোকান গেলে টাকা ঠিক হয়ে যাবে। চ টাকা নিবে, মালের বিচি দুটো বিছে দেবো। কি করে Thank you.
কত হলো? তোমার 500 টাকা হলো। কি করে 800 টাকা লাগবে। তোমরা খেপা ছিল নাকি? 500 টাকা জায়গায় 800 টাকা কিভাবে দেবো? কি করে 800 টাকা না দিলে আমাদের মাল খাওয়া হবে না যে? না না, 500 টাকা থেকে 1 টাকা বেশি দিতে পারবো না। তুমি চিন্তা করো না, 800 টাকা দাও তো, কালকে আরেকটা সাইকেল দিয়ে যাবো। আমি তো তোকে অনেকবারই মদ খাইয়েছি। কিন্তু আমি তো তোকে একবারও মদ খাওয়াতে বলি নাই। আরে খেপা চুদা, আজ আমার টাকা নেই, তুই মাল খাওয়াত। আমার কাছে টাকা নাই। ওই তো হাতে টাকা ধরে আছিস। টাকা নাই আমার কাছে। কি করে আর লুকিয়ে লাভ নাই, চিনতে পেরেছি। ভালোই হলো, দেরি হলো, তোকে চিনতে গেলাম। এই রে মানা, চিনে লিছে রে মানা। কি করে কা কিছু বলছো? এই ভাইপু, মদ দোকানে কি করছিস? সব তো জেনেই গেলে, আর লুকিয়ে কি লাভ? বুঝলাম না। আমরা মদ দিতে এসেছি, কাউকে বলবে না। হ্যাঁ না ভাইপু, একদম ভয় করি না, মদ খাওয়ার সময় এই কাকাটাকে মনে রাখবি, তাহলেই হবে। কি লাগবে তাড়াতাড়ি বলো, না হলে রাস্তা খালি করো। আমার একটা বাংলা দাও। একটা 750 দাও। না না, 750। ওই এক কি করে একটা 750 দাও। কোন কোম্পানি? 750। কি করে না না, আমার জন্য একটা বিয়ার দাও। মেদি মুখরে মারা। কি করে কোন কোম্পানি দেবো তাড়াতাড়ি বলো। একটা কালো কুকুর দাও। কুকুর কোথায় পাবো? তোমার কাছে কালো কুকুর নাই? এটা মদের দোকান না কুকুরের দোকান? মদের দোকান, তাহলে কুকুর কোথায় পাবো? কালো কুকুর মানে 750 ব্ল্যাক ডগটা দিতে বলছে। মদ খাবে ব্ল্যাক ডগটা কালো কুকুর বলছে। তোমাকে বেশি গাড়া ফাঁকা মারতে বলি নাই, তাড়াতাড়ি একটা 750 দাও, নাহলে মাথায় কিলো দেবো, এখানে চটপটে মরে যাবে। ব্ল্যাক ডগ নাই, বিপি 750টাই দিয়ে যা। লে লে তাড়াতাড়ি প্যাক বানা, মদ তো আস্তে আস্তে খাবো, তো তাতে চাইলে তুই গান মারা ঘর যা। সালাম মামুনি, আমি বলছি তাড়াতাড়ি শুরু কর, মদটা তো শেষ করতে হবে। তুই মদ খাবি নাকি বস? না রে আমি খাবো না, তোরাই খা, আমার মালটা দিব্যি দিয়েছে। বোকা চোদা, দিব্যি যদি সত্যি হতো আমার গোটা গোষ্ঠী কবে মরে যেত। গান মারা গেলে প্যাক বানা, মালটা জেনে গেলে একবার এলাবি বল দেবো, সব ঠিক হয়ে যাবে। কি করে লে তুই বানা। না না তুই বানা, তুই বানা, তুই সববার বানাস, তুই বানা। গান মারা খেতে হবে না। কি করে প্যাক বানাবি না তো বলে দে, কি গান মারাতে বোতলে ফেলছিস? কি করে মদের বোতল যদি ভাঙতো, ওই ভাঙা বোতল তোর গানে ভর দিতাম। কি করে লে আমি বানাই প্যাকটা। হ্যাঁ এবারে হবে পারফেক্ট মাপ, এবারে কারো কম বেশি হবে না। কি করে
ঠিক আছে। এ আমারটা একটু কম জল দিবি। আর একটু জল দে তো। তুই জল খাবি না মদ খাবি? না মারা, যে যেরকম খায় তাকে সেরকম দেওয়া উচিত, না তো মদ খেয়ে যদি চ্যারেট হয়ে যায় তখন আমাদেরই অসুবিধা হবে। একটু জল 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 আর একটু দেরে মারা, আর একটু একটু পড়ে যাবে রে মারা, আর একটু দে না মারা। এবার ঠিক আছে, এ খেতে হবে না বালের। তুই একটু খেপাচুদা আছিস নাকি, বারে বারে মদ ফেলে দিছিস? মানে এক প্লেট মদ খাবে হাজারটা বাহানা মারছে। সবাই নিজের মতন মতন খাবে, তোকে বেশি গাঁড়া পাকা মারতে হবে না। বেজালে ঠেকা ঠেকা আমাকে মদ দে, আর জল দে। আরো জল দে ঝেড়ে, আর একটু জল দে। বেশ বেশ ঠিক আছে ঠিক আছে, একটা সিগারেট দে তো। এই মানা, এখনো পর্যন্ত এক প্যাক মদ খাওয়া হলো না আর সিগারেট চাইছিস? আমার বালটা খাবে? বেড়ালে ঠিকা ঠিকা, আর একটু জল দেবো ভেড়া চুদা। তাড়াতাড়ি শুরু করে মানা, আমার কিডনিটা চহচহ করছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা কি হলো? দাদুকে দিলাম। কি হরে, কই তোর দাদু? কি হরে, লে 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 শুরু কর। চিল ব্রো চিল ম্যান, আরে প্যাক বানা মারা। বাংলা মাল মারবো। লেলা মদ খাবি? না বোকা চোদা দিচ্ছি, খেয়ে খাবো না। গার মারা খেতে হবে না, অত করে বলছো তখন দাও মারা খাই। আমি কাঁচের গ্লাস ছাড়া খাই না। সুয়ার আবার যা কাঁচের গ্লাস নাই বলে, আমার কাছে আছে। কি হরে বা লেলহা, আমি যেই সেই লেলহা নয়, আমি হলাম ব্র্যান্ডেড লেলহা। কি হরে, লে লেলা মদলে আর একটু মদ দাও গো মারা। কি হরে, বেঁচে আছি যতদিন মদ পাবি ততদিন, মরে গেলেও পাবি শ্মশানে। কি হরে, অনেক হলো লেলা, এবার তুই পালা। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার তো এটা বিজনেস টাইম। তোমাদের কাছে এইদিকে কোথাও বিয়ারের বোতল আছে? অতক্ষণ কি খেলি রে খাবার জুদা? ও মদ কি হরে, লেলা প্যাক বানা প্যাক বানা।
এই মারা এই যে লালা একে সবাই মিলে ঢালা কি হল চল চল মোটা বদলি চল এ বদল বদল দে মা সুরে বাচ্চা মদ লিয়ে পালাচ্ছে কি হল একটা শেয়ার দে তো হ্যাঁ এলে এলে মদ খেতে খেতে ফোন ঘাটিস না, মাথায় কিলি দেবো, এখানে চটপটি মরে যাবি। আমি ফোনের মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ করছি। ঠিক করেছিস মারা, খেপা চুদা ফোন খেতে খেতে মদ ঘাটছে। খেপা চুদা ওটা ফোন খেতে খেতে মদ খেতে খেতে হ্যাঁ ঠিক ঠিক মদ ফোন যত ইম্পর্টেন্ট হোক, মদ খাবার সময় শুধু মদই ইম্পর্টেন্ট। আমি তো এখন উঠতেই পারবো না, আমার নেশা লেগে গিয়েছে। রাজকুমার তুই লিয়ে আমি তো পারবোই না। এ তুই যা, আমাকে ব্যবসার কথা ছাড়া কিছু বলিস না। আমি একটা ব্যবস্থা করতে পারি। জামাইবু মদ খাবে নাকি? খাবে মানে কোথায় আছো সেটা বলো। ওই তো যেখানে খাই, আসার সময় কিছু চাট নিয়ে আসবে। কি চাট? ডালমোট। ডালমোট বই বেশ বেশ, আমি এখন চললাম। একটা সিগারেট দে তো। থ্যাংক ইউ সো মাচ। কি হরে বাবুল কাম। কি হরে লে আমার। থ্যাংক ইউ ভেটকি মাছ। কি হরে ভেটকি ভেটকি বাবুল কাম। কি হরে লে রে সিগারেট। তোর নামটা কি? আমার নামটা কি জানো? লে রে মারা। আজ দেখ তোর কি হলো। এ লে আমার বন্ধুয়ের নাম ভুলে গেছে মারা। কি হরে দাদা হয় রে মারা, বালের দাদা মারা, বড় মা ছেলে নাম ভুলে যাবে। ভুললি না রে মারা, তোকে বলার আগে আমি এদিকে চোখ মেরেছিলাম। আমার চোখ মেরেছিলাম বলতো? হ্যাঁ বাল চোখ মেরেছিলিস মারা। কি করে তোকে বলে চোখ মারব নাকি মা? ইয়ার কি করছিলাম বে না মা, কি কারণ আছে নাম বলবে ও? কি করে দাদা হয় রে মারা, বাল্লা দাদা মারা, বড় মা ছেলে নাম ভুলে যাবে। কান্দিস না রে মারা, এমনি বললো বাল মারা, এমনি বলে যাবো। এবে ও আমাকে চোখ মারলো, ও মিছে কথা তোকে বলেছে। বাল বলে তুই মিছে কথা বলছিস মারা। কি করে আমি মিছে কথা বলছি না, ও চোখ মারলো আমাকে, বুঝ মা। মানে বড় বাচ্চা লো রে মারা, এরকম করছে মা, আমার কষ্ট হলো, কষ্টটা আমার খারাপ লাগলো। একটু পর জামাইবু আসবো, কি বলে বলতো যে এত বড় ছেলে হয়ে কাঁদছে মা? বাল বলবে কি করে? চুপ 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 করিস না, এখন অনেক ইয়ে হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে, এখন কাঁদতে না এরকম করে মারা, চুপ চুপ। বেশ তুই যাই মধ্যে চললাম। যাবি তো? হ্যাঁ বেশ ঠিক আছে। চুপ করলো
হ্যাঁ করলো, খেপা যথা বটে মারা। অমনি বলিস না মারা, এখন নেশার ঘরে আছে তো, ওর ইমোশনাল মুডটা খুলে গেছে। এখন মদ কে বলছি বলে ভাবিস না, কাল সকালে জিজ্ঞেস করবি ওটাই বলবো। হ্যাঁ সবাই সব রকম। মদ খাবি চাট করে মারা। আমি হলাম যা মাই মদে করি না কামাই। তোমরা মদ কই খেয়েছো গো মারা? তুমি খাও, আমাদের ফাল্লট হয়ে গেছে। এই মারা, আমি এপারে জামা হয়ে নিয়ে যেতে প্যাক বানাও নাকি? তোমরা প্যাক বানিয়ে খাওয়াও, তবে তো ভালো লাগবে। মারা যাইবো ধুয়ে দাও মানে মোটটাকে নিচে রাখতে বলছে। না না থাক, হাতে দাও। লা যাবো চাট খাও। চাট না পালের গোড়া, কেউ ডালমোট খাই নাকি মারা? পাত পাত গন্ধ। বেশ বেশ যাব, তুই মদ খাও। আজ আমি অনেক খুশি, সালু সাথে বসে বসে মদ খেয়েছি। তারা বন্ধুকে কল লাগাই। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। হ্যালো, কোথায় আছিস বে? আমি শ্বশুর বাড়ি এসছি। হ্যাঁ ভাগ্য করে চারটে সালু পেয়েছি। তুই তোমার শ্বশুরের সম্পত্তি দেখে বিয়ে করেছিস, আমি দেখ সালু দেখে বিয়ে করেছিলাম বলে আজকে আমি সালুদের সাথে বসে মদ খেয়েছি। সালুরা অনেক ভালো, দেখ যখনই আসি শ্বশুর বাড়ি তখনই মদ খাই। বেশ ঠিক আছে, রাখছি রে, আরো মদ খেতে হবে। যাইবো, এলো মদ তো খাবো, ওই আগে একটা সিগারেট দাও। এলো যাবো সিগারেট। তোমার ভাইয়ের কাছে আছি। হ্যাঁ তুমি খাও, আমি চললাম। তোমাদের বিয়ে হয় নাই, তোমরা মজাতে আছো, তোমরা খাও, আমি চললাম। যাও একটা বিড়ি দিয়ে যাও তো। একটা কেন, পুরো বিড়ির প্যাকেটটা নিলাও। ইংলিশ তো ভালোই খেলাম, বাংলা হলে জমে যেত। কি করে বেশ চললাম। ভাই রে আমার অনেক খিদে পেয়েছে, ইন্দুরের ডিম খেতে মন করছে। কি করে আমার তো খিদেতে পেটে ইন্দুরে পন মারামারি করছে। কি করে তাহলে ইন্দুরটা বার করে রেখে দিয়ে দে, এই ডিম গুলো খেয়ে লে। ইন্দুরটা দে ডিমটা খায়, ইন্দুরটা দি দে। কি করে ইন্দুরটা লে ডিমটা আমি। কি করে বেশ তাহলে আমি একটু মুতে আসি। বেশ সাবধানে করিস, দেখিস আবার কারো মুখে না মুতে দিস। কি করে কি করে এই আমি ওর মেয়ের গান ভেঙে দিতাম আমার জন্য। ওকে বলে দিবি
ওকে বলে দিবি আমার জন্য না লাগে মদ মদ কে ঝামেলা বিড়ি নয় মদ কে ঝামেলা নয় বিড়ি খা মদের বোতল বিচে বিয়ার খেয়েছে মদের বোতল বিচে খাই নাই সাইডে একটা বিয়ারের বোতল রাখা ছিল ওইটাই খাচ্ছি বোকা চিতা নাকি রে মারা ওই বিয়ারের বোতলে আমি মুতে রেখেছিলাম সবার সাথে বসে মদ খাওয়া যায় না আমরা বন্ধু বলে একসাথে বসে খেছি বালের বন্ধু মানা আমার বাড়িতে একটা কেক আনে নাই কেকটা আমি ফ্রিজে রেখেছিলাম ছাগলে খেলি সুরের বাচ্চা খারাপ গাল কেন দিছিস দিছিস তো একটু ভালো গাল দে শুয়রের ভালো বাচ্চা গান মেরে দেবো গানটা ভালো করে মেরে দেবো আমি বুঝতে পারছি না মদ খেয়ে কি লাভ যেটা এমনিতে করা যায় না সেটা মদ খেয়ে করা হয় কেমন যেমন ধরলে আমি মাল খেয়ে বাপকে মাল বলে দিই কি করে লে লে পেকব না পেকব না মদ শেষ শেষ এবার আমরা যে মদের বোতলটা ফেলে দেবো পরিবেশ তো দূষণ হবে আইডিয়া চ বিজনেস করব কি করে বোতলগুলো কুড়িয়ে বিচে দেব টাকাও হবে পরিবেশ দূষণ থেকেও বাঁচবে ঠিক চ তোদের বুদ্ধি আছে মারা পরিবেশ দূষণ হবে বলে মদের বোতল বিচে সিগারেট খাই দিলি আমার নিশাতে নাচতে ইচ্ছে করছে এখন আবার বক্স কোথায় পাবি রে মারা নাচতে আবার বক্স লাগে নাকি তো আমার তো চো তোকে আজকে নাচিয়েই ছাড়ব চো আইলে কত নাচবি নাচ Thank you.
হাই গাইস, তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানাও কোন পার্টটা বেশি ভালো লেগেছে। আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের এরকম গান ফাটা ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দাও যেন তারাও এরকম ভিডিও মিস না করে। আর যারা সেকেন্ড চ্যানেল লুচ্চা টিম ফেসবুক পেজ ইনস্টাগ্রাম যারা ফলো করে নাও, সাবস্ক্রাইব করে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর তুমি যদি আমার মতো হেয়ার ফল আর ড্যান্ড্রফের অসুবিধা থাকো তাহলে তুমি ইউজ করো মুস্তকের নিউ ককোলা শ্যাম্পু, এটা আমি পার্সোনালি ইউজ করি, খুব ভালো রেজাল্ট দেয়। আর এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন আর কমেন্ট পিনে দিয়ে রেখেছি, তো তোমরা এখনই যাও অর্ডার করো। তো চলো আসছি আবার নেক্সট ভিডিওতে, তখন টাটা, বাই বাই।